বন্ধুরা, প্রাণী জগতে এমন অনেক প্রাণী রয়েছে যাদের আচার আচরণ ধর্ম বর্ণ সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নেই, যার ফলে নিজে জানতে না পেরে তাদের সাথে যেসব ব্যবহারগুলো করা হয় যাতে করে কিন্তু ওনারা ভুল বুঝে আমাদের উপর আক্রমণ করতে পারে। সুতরাং তাদের বিভিন্ন রকম আচার আচরণ সম্পর্কে যদি আমাদের একটা বাহ্যিক ধারণা থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা আক্রমণ করবে না, বরঞ্চ তারা আমাদের ভালোবাসবে। সুতরাং সেই তাদের সম্পর্কে তথ্যগুলো আমাদের একটু নারী নক্ষত্র জেনে যদি চলা যায়, সেক্ষেত্রে কিন্তু বড় বড় বিপদের হাত থেকেও আমরা বাঁচতে পারবো। সেরকম আজকের ভিডিওতে আমি কোন প্রাণী সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটাও কিন্তু ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করে দিয়েছেন। সুতরাং নতুন করে বলার কিছু নেই, তাও বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে বনরুই। তাহলে এই বনরুই কিন্তু আগে প্রচুর পরিমাণে দেখা যেত এবং আমাদের উপকারী প্রাণী, কিন্তু ইদানিংকালে কোনো এক কারণে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ তা নতুন করে বলার কিছু নেই, শিকারীরা সেই সব প্রাণীকে ধরে ধরে অবাধে সেইটাকে পাচার করে যাচ্ছে চোরা কারবারিদের হাতে। সেই সব যদি আপনার চোখে পড়ে বা আমার চোখে পড়ে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। সরাসরি প্রতিবাদ একাকি করতে যাবেন না, সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে মেরে হোক সে নিজের স্বার্থসিদ্ধি করতে পারে। সুতরাং আপনি চুপি চুপি বনদপ্তরের সহায়তায় আপনি ব্যাপারটা সম্পর্কে রুখে দাঁড়াবেন, সরাসরি প্রকাশ্যে আপনি রুখে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এইরকমই একটা গুরুত্বপূর্ণ আজকে তথ্যগুলো আমি জোগাড় করে করে অনেকগুলো তথ্য নিয়ে এসেছি, যেগুলো আপনারও জানার প্রয়োজন এবং জানতে পারলে আপনি অনেকটা খুশি হবেন, খুবই উপকৃত। এই পয়েন্টগুলো সম্পর্কে চলুন বিস্তারিত আলোচনা করা যাক, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করব না। তাহলে জীববিজ্ঞানে প্রাণী সংরক্ষণ বিভাগ IUCN এর তালিকায় বনরুইয়ের লাল মানে মহাবিপন্ন। এই লাল সংকেত সেই জন্য এখনই এই বন্যপ্রাণী যে বিপন্ন হতে যাচ্ছে সেটাকে সংরক্ষণে বাড়তি গুরুত্ব দেওয়া খুবই জরুরি। সুতরাং শুধুমাত্র বনদপ্তরের চেষ্টার দিকে তাকিয়ে থাকলে চলবে না, আমাদেরও যথেষ্ট দায়িত্ব রয়েছে। বনদপ্তরের সহযোগী হিসাবে কাজ করুন, বেকার হলে চাকরিও পেতে পারেন। কেননা বন্যপ্রাণী সম্পর্কে আপনার যদি রেপুটেশান ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু বনদপ্তর আপনাকে চাকরিতে কালেকশান করে নিয়েই নেবে, আপনার অভিজ্ঞতা অনেকটা উপকারী। সুতরাং বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক বলছেন যে বনরুই পাচারকারীরা ভীষণভাবে সক্রিয় রয়েছে, সাধ্যমতো চেষ্টা করেও রক্ষা করা যাচ্ছে না। বনরুইদের মতো উপকারী প্রাণীকে নিয়ে গবেষণা সহ সংরক্ষণের ব্যাপারে ইতিমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে সরকার মহল। তো শীঘ্রই একটা সুখবর আমরা পেতে চলেছি, বনরুই সম্পর্কে মোতা আজ দিয়ে বিভিন্ন রকমের বড় বড় রোগের চিকিৎসায় সফলতা মিলেছে। বহুবার ঔষধ প্রস্তুতকারী সংস্থা এই বনরুইয়ের যে আঁশটা, মোটা মোটা আঁশটা দিয়ে যে ওষুধ তৈরি করছে সেগুলো সত্যি অব্যর্থ হয়, যার কারণে তারা বিভিন্ন শিকারীদের বড় বড় রকমের আর্থিক অফার দেয়, যার লোভে পড়ে গিয়ে অনেকে মৃত্যু ভয় বা আইনের না করে বৃদ্ধাঙ্গস্থ দেখিয়ে তারা কিন্তু দিনের পর দিন এই অন্যায় কাজটা করে যাচ্ছে, যার বিরুদ্ধে আমাদের সবাইকে মিলেমিশে কিন্তু রুখে দাঁড়াতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিও ঠিক নিচে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে, MORA মোর। ওই মোর অপশানে টাচ করলেই দেখবেন আমার ডেসক্রিপশান বক্সের সমস্ত যে তথ্যগুলো আপনি পরিষ্কার দেখতে পারবেন, এবং আমার এই ভিডিও সম্পর্কে এবং আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনারা ওখানে বিস্তারিত তথ্য লেখা দেখতে পারবেন। এবং সেই ডেসক্রিপশান বক্সেই আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো অপশানগুলো দেওয়া আছে, সেখানে টাচ করে আমাকে ফলো করে নেবেন। আর আমার জীবনে যে 150-200খানা যে ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্কও আমি ওখানে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে টাচ করলে আমার ভিডিওটি রিডাইরেক্ট হয়ে আপনি ভিডিও
ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো যে তীর চিহ্ন মতো শেয়ার বাটনটা রয়েছে তার মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধবকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারবেন। কি করে বন্ধুরা, ওই বাঁকানো তীর চিহ্ন মতো যে শেয়ার বাটনটা টাচ করলেই ওখানে অটোমেটিক্যালি আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্কগুলো পাবেন। সেই লিঙ্কে টাচ করলে আপনার বন্ধুর নামগুলো বেশি উঠবে, সেই নামে টাচ করে আপনি সেন্ড করে দিলে তারাও কিন্তু আপনার মতো এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 খুবই সহজে তারা পেয়ে যাবেন, এবং যাতে করে ওনারাও অনেকগুলো অজানা তথ্য জানতে পারবেন এবং তাতে করে উপকৃত হবে। বন্ধুরা, আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলো আপনি পিওর বাঙালি হিসাবে যদি আমাকে ভুলটা ধরিয়ে দেন যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, ভুলগুলো সংশোধন করে শুধরে নিতে পারি, নইলে কিন্তু ভুল ভুলই থেকে যাবে, তাই না? তাহলে আমি আপনাকে অনুরোধ করছি, আমি এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগছি, সুতরাং ইউটিউব থেকে কিছু আর্থিক উপার্জন করতে পারলে হয়তো সেই সংকটটা কাটিয়ে উঠবে এবং আমার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটা লো কোয়ালিটি, সেই লো কোয়ালিটিকে হাই করতে গেলে দামি একটা DSLR ক্যামেরা লাগবে, সেই ক্যামেরা কিনতে গেলে আমার আর্থিক সংকট অবস্থায় তো আমি কিনতে পারবো না, সুতরাং আমাকে একটু আর্থিক সহযোগিতা পেতে সহায়তা করতে গিয়ে আপনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করেন তাহলে কিন্তু আমি খুব শীঘ্রই ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবো এবং আপনাদের জন্য দামি ক্যামেরাটা কিনতে পারবো, ভিডিও কোয়ালিটি আরও ভালো হবে, সুন্দর হবে এবং আপনারা উপভোগ করতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আর দুটো কথা বলে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট না করে চলুন ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করি। চলুন তাহলে বাকি কথাটা সেরেই ফেলি। পার্বত্য অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীরা বনরুই শিকারের সাথে জড়িত, এরা মাংস খায় বনরুইয়ের এবং সস্তায় এদের আঁশগুলো পাচারকারীকে বিক্রি করে কিছু মুনাফা অর্জন করে, যেটা দিনে আনে দিনে খায় শ্রেণীর লোকেরা ও চাল ডাল কিনতে ফুরিয়ে যায়। সুতরাং এদেরকে শুধু শুধু যদি ধরে বেআইনি পথ বলে তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় সেক্ষেত্রে কিছু লাভজনক হবে না, কিন্তু যারা বড় পাচারকারী, যারা এই অর্থ অল্প বিনিময়ে গরিবদের কাছ থেকে এইসব কিনছে, তাদেরকে ধরার খুবই প্রয়োজন। সুতরাং আপনি কিন্তু চলার পথে লুকিয়ে লুকিয়ে খবরগুলো কালেকশান করে বন দপ্তরকে দিতে সাহায্য করুন। বনরুইদের মুখে দাঁত থাকে না। IMCU মানে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ পরিষদের নাম হচ্ছে IMCU। তো বনরুইদের সারা শরীরে মাছের মতো আঁশের ফাঁকে ফাঁকে শক্ত লোম থাকে এবং স্বভাবেও অতি অদ্ভুত, কুজু হয়ে দুলতে দুলতে চলে এবং গাছের ডালে লম্বা লেজ দুলিয়ে থাকে। বিপদে পড়লে সামনের দুই পায়ের মাঝে মুখটাকে ঘুরিয়ে লুকিয়ে ঠিক ফুটবলের মতো নিজেকে গুল হয়ে নিজের পুরো দেহটাকে দেখে বলের মতো গুল করে ফেলে এবং নিজেকে এইভাবে আত্মরক্ষা করে। কারণ কেন, ওদের আঁচগুলো শক্ত, কেউ যদি লাঠি দিয়েও মারে তাতে ওই আঁচে লাগবে কিন্তু ওদের শরীরে কোনো ব্যথা হবে না, সেভাবেই কিন্তু ওরা নিজেদের আত্মরক্ষা করে। দিনে সারাক্ষণ গর্তে পড়ে পড়ে ঘুমায় এবং রাতের বেলায় খাবারের সন্ধানে মাটিতে শুকতে শুকতে ঘুরে বেড়ায়। সুতরাং এরা কিন্তু নিশাচর প্রাণী এদেরকে বলা যায়। উইপুকার ডিবি এবং পিঁপড়ে বাসা পেলে জুড়ে নখের থাবা দিয়ে ভেঙে ফেলে এবং এরা ওটাকে খেয়ে ফেলার জন্য চেষ্টা করে। শীতকাল এদের বংশবৃদ্ধির জন্য প্রজনন মরশুম, তখন প্রজনন মরশুমে যে কী কী হতে পারে সেটা তো আপনিও জানেন। সুতরাং বাকি বেশি কথা না বলে চলুন আজকে এখানে এই ভিডিওটা শেষ করি। আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করার আমার কোনো মতে আগ্রহ নেই। বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও আরও নিয়ে আসবো, ততক্ষণ অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।